মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে দেখা করতে যাচ্ছেন বানারহাটের এক ব্যক্তি। তাকে সংবর্ধনা জানালেন কানকি অঞ্চল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের 11 বছর বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য সরকার তরাইয়ের পাশাপাশি ডুয়ার্সের যে উন্নয়ন করেছেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য বানারহাট ব্লকের বীরনগরী এলাকা থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন শঙ্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চাকুলিয়া থানার কানকিতে পৌঁছান। কানকি অঞ্চলের শাহানপুর ভারত পেট্রোল পাম্প সংলগ্ন এক হোটেলে তিনি রাত কাটিয়ে শুক্রবার সকালে তিনি আবার নিজের পথে বের হন। তার বের হওয়ার আগে কানকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যরা তাকে সংবর্ধনা জানাতে শাহানপুর পৌঁছান। সেখানে তার সাথে কথা বলে তাকে ফুলের তোড়া হাতে দিয়ে এবং গলায় ফুলের মালা পরিয়ে শঙ্কর ভট্টাচার্যকে সংবর্ধনা জানালেন তারা। এর পাশাপাশি চাকুলিয়া থানার কানকিবাড়ি পুলিশের পক্ষ থেকেও তার হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হলো। আমি মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বানারহাট ব্লকের বীরনগরী অঞ্চলের বাসিন্দা। আমি 15ই জুন ওখান থেকে পায়ে হেঁটে আমি আস্তে 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 যেখান থেকে যাচ্ছি, তৃণমূলের এই সৈনিকরা আমাকে যেইভাবে সহযোগিতা করছে এবং আমার মানে পুলিশ প্রশাসন থেকে সবাই, আমি এটা জীবনে ভাবতে পারিনি। আজকে এই কানকিতে ভোলানাথ রায় সাহেব এবং সাবির আলমজি, ওনারা গতকাল থেকে দেখছি মানে যেইভাবে যেই তৎপরতার সাথে আমাকে ওনারা সাপোর্ট করছে, এটাই মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সুশাসন এখনও জীবিত। কারণ দিদি বলেই এটা সম্ভব। আজকে দিদির সঙ্গে সবাই যুক্ত বলেই কিন্তু এই মানসিকতাটা সবার সমান এক। আজকে দিদি আছে বলে সবার মধ্যে দেখুন কি সুন্দর একটা ভাইচারা। আমি তো ওনাদেরকে চিনতাম না, কিন্তু দিদি আছে তো এটা মুমকিন আছে। তো এই জন্যই বলবো, তো সুন্দরভাবে যেই সুন্দরভাবে এখানে সংগঠনটাকে সাজিয়ে রেখেছে, আপনাদেরকে সালাম জানাই এবং ভবিষ্যতেও এইভাবেই যেন সবাই মিলেমিশে আমরা দিদির পাশেই থাকতে পারি, এটাই আমি কামনা করছি।